রাঙ্গুনি উপজেলার শিলক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রাশেদুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। 19শে জানুয়ারি বিকালে শিলক হাই স্কুলের মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। শহীদ রাশেদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভার সভাপতিত্ব করছি সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সাধারণ সম্পাদক সঞ্চয়ন বড়ুয়া ও যুগ্ম সম্পাদক উসমান তালুকদার যৌথ সঞ্চালনায় সভার প্রধান অতিথির বক্তব্য রাখি উপজেলা যুবলীগ সভাপতি শামসুদ্দোহা শিকদার আর্য। এডে প্রধান আলোচক আছিল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনুস। বিশেষ অতিথি আছিল রাশেদের পিতা সিরাজুল হক শিকদার, শিলক ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ চৌধুরী আইয়ুব খান সহ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য, শিলক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রাশেদুল হক ওমানত গেলি 2015 সালের 15ই নভেম্বর ওমানের উগ্র বাসার তারে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যা 2 বছর পারে গেল, আজ পর্যন্ত হুনিকারে গ্রেপ্তার করা ন যায়। বর্তমানে এই মামলায় পিবিআই তদন্ত করে। রাশেদের পরিবারকে রায়মুনিয়া উপজেলা যুবলীগ আজীবন স্মরণ থাকবেন। যারা রাশেদকে হত্যা করেছেন, আপনাদের হত্যার বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।